এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হচ্ছে এসিয়া মানুষ কিন্তু নিয়ে এসেছে ঈদ ক্যাশব্যাক অফার সেখানে কিন্তু কাস্টমারগণ পেয়ে যাবেন বাইক পারচেস করলে সর্বোচ্চ পনেরো হাজার টাকা সমমূল্যের ক্যাশব্যাক অফার এটা সত্য ইয়েস ভাইয়া এটা কিন্তু ট্রু অ্যান্ড হচ্ছে এই অফারটা কিন্তু বাইক শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে ভাইয়া গুড নিউজ হচ্ছে সেটা যেটা হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফার পাচ্ছেন শুধুমাত্র এইটাই ক্যাশব্যাক অফারে সীমাবদ্ধ না তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সচেঞ্জ উইক ক্যাম্পেন চলমান আছে অর্থাৎ উনিশে মে থেকে এবং হচ্ছে পঁচিশে মে পর্যন্ত আপনারা যারা হচ্ছে পুরনো বাইক দিয়ে নতুন বাইক পার্চেস করবেন তারা কিন্তু সর্বোচ্চ পনেরো হাজার টাকা তো ক্যাশব্যাক পাচ্ছেনি তার পাশাপাশি

ক্যাশব্যাক অফার এন্ড হচ্ছে এত গিফটের আয়োজন ভাইয়া আচ্ছা আচ্ছা তো চলেন আমরা জানি তাহলে কোন বাইকে 15000 টাকা ডিসকাউন্ট রয়েছে কোন কোন বাইকে আপনারা 15000 টাকা ক্যাশব্যাক দিচ্ছেন সেই সম্পর্কে জানব এবং কি কি ধরনের বাইকের কালেকশন আছে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন প্রত্যেকটা বিষয়কে ডিটেইল জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওকে ভাইয়া তো ভাই সবার আগে আমরা একদম শুরুতে চলে যাব এফজেএস ভার্সন 3 তে আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 একটা কথা আছে যে আপনারা যে ক্যাশব্যাক অফারটা দিচ্ছেন এই ক্যাশব্যাক অফার নিতে কোথায় আসবে ঠিক আছে নাকি একটু বলেন আচ্ছা ভাইয়া

এবার শুনছি এডিশনটিতে সো বেসিক্যালি এই মডেলটা কিন্তু এর ফেন্সি লুকস ওভারঅল গ্রাফিক্স সব দিক থেকে বেস্ট অ্যান্ড হচ্ছে রোবোটিক একটি কিন্তু ভাইব আছে এই বাইকটিতে ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন এল ইডি হেডলাইট তার পাশাপাশি এটিতে কিন্তু ইউজ করা হয়েছে একশো পঞ্চাশ সিসির একটি ব্লু কোড়ি সম্বলিত একটি ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এর সিসি কিন্তু একশো পঞ্চাশ সিসি তার পাশাপাশি ভাইয়া এটিতে কিন্তু ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এই ব্রেকিং সিস্টেমও রয়েছে অ্যান্ড এটিতে কিন্তু ভাইয়া ফুয়েল ক্যাপাসিটি থার্টিন লিটার মাইলেজ সিটিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং হাইওয়েতে আটচল্লিশ থেকে পঞ্চাশ বেস্ট একটা মাইলেজ কিন্তু আপনারা FZ ভার্সন 3 এর এই বেসিক রিল্যাক্স এডিশনে কিন্তু পেয়ে যাবেন তো ভাইয়া প্রাইসটাতে চলে যায় সো এই বাইকার অর্থাৎ FZ ভার্সন 3 রিল্যাক্স বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার টাকা দুই লক্ষ উনাশি হাজার টাকা এবং এই বাইকটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা গেস করেন তো ভাইয়া কত টাকা ক্যাশব্যাক হতে পারে আনুমানিক আপনারা তো থেকে 7000 টাকার ভিতরে আচ্ছা তবে ভাইয়া এটাতে হচ্ছে সর্বোচ্চ

সো তিনটি ভ্যারিয়েন্টে কিন্তু আমাদের বাইক শপে আসলে কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন ওকে আচ্ছা এর পাশাপাশি আমরা কোনটাতে যাব হ্যাঁ তার পাশাপাশি কিন্তু আরেকটা সিরিজ যেটা একটা লুকস তাই কিন্তু পুরো স্মার্ট একটা ভাইব আছে এর মধ্যে ম্যাট ভ্যারিয়েন্ট মানে হচ্ছে আমাদের কাছে অন্য রকমের একটা হচ্ছে ফিল দেয় সো ম্যাট ভ্যারিয়েন্ট এটি তো কিন্তু ভাই 150 সিসির একটা ইঞ্জিন ব্লু কোর ইঞ্জিন ইউজ করা হয়েছে প্লাস ডাবল ডিক্স সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম তো থাকছে অর্থাৎ ভালো একটা ব্রেকিং সিস্টেম আছে এটিতে তার পাশাপাশি ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার এন্ড ওয়েট হচ্ছে

বাট এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে আফটার লং টাইম এই মুহূর্তে কিন্তু স্টকটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যদিও অনেকে অনেক দিন ধরে বাইকটা নিতে চাচ্ছিল বাট অ্যাভেলেবেল ছিল না বাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে তো প্রাইসটা বলে দিচ্ছি ফেজার এফ আই ভার্সন টু এর প্রাইস পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ফেজার এফ আই ভার্সন টু কিন্তু পেয়ে যাচ্ছে সেই সঙ্গে আপনারা নাম্বার কত দিয়ে থাকেন হ্যাঁ নাম্বারটা আমরা বেসিক্যালি আমরা একদিনের মধ্যে প্রোভাইড করে থাকি

স্কুটার যেটি খুবই ডিমান্ডেবল একটা এবং হাইপ ক্রিয়েট করা সেটা হচ্ছে রেজেড আর স্কিড ট্রালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা স্কুটার সেগমেন্ট এটিতে কিন্তু ইউভিএস ব্রেকিং সিস্টেম আছে আমরা জানি যে স্কুটারে কিন্তু ব্রেকিং সিস্টেমটা থেকে হ্যান্ড পার্ট আপনি যখন লেফট সাইডের ব্রেকটা প্রেস করবেন তখন এটি কিন্তু আপনার রেয়ার পার্ট অ্যান্ড হচ্ছে ফ্রন্ট পার্ট ওয়ান পার্ট বোথ সাইডের ব্রেক কিন্তু একই টাইমে কাজ করবে যার ফলে কিন্তু আপনার বোথ সাইডের টায়ারের মধ্যে ব্যালেন্স ঠিক থাক ঠিক থাকবে এবং হচ্ছে চাকাটি স্কিট করবে না এর হচ্ছে ভাই এটাতে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ফুল ডিজিটাল মিটার এবং সিটের নিচে একুশ লিটার ফুয়েল লিটার হচ্ছে স্টোরেজ আছে লিটার হ্যাঁ আপনি চাইলে হচ্ছে প্রয়োজন ছোটখাটো হেলমেট বা কাগজপত্র এখানে রাখতে পারবেন আবার অনেকে ভাইয়া আরেকটা জিনিস মনে করেন যে স্কুটার খুব একটা মনে হয় স্ট্রং হবে না বাট স্কুটার মানে এই স্কুটার কিন্তু অনেক স্ট্রং এটাতে কিন্তু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু আপনি অন রোড কিংবা অফ রোড

যেহেতু ঈদের ক্যাশব্যাক অফার চলে এসেছে সো এই অফার কিন্তু অবশ্যই নিতে হবে আছে কিন্তু এমপি ফিফটিন ভার্সন ওয়ান ভার্সন ওয়ানটাই কিন্তু আমাদের কাছে অনেকদিন ধরে এমপি ফিফটিন ভার্সন ওয়ানের কিন্তু দুটি কালার প্রিন্ট ছিল না ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে গ্লসি ব্ল্যাক দুটি প্যারেন্ট অ্যাভেলেবেল ছিল বাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যেটিকে আমরা আমরা দ্য ডার্ট সেট অফ জাপান বা মাস্টার অফ টর্ক নেমে চিনে থাকি তো এটির কিন্তু হচ্ছে ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং হচ্ছে লুকসটা এবং হচ্ছে অসাধারণ ভাই একটা অ্যাগ্রেসিভ একটি ভাইব আছে এটিতে প্রাইসটা একটু বলে দিই প্রাইসটা হচ্ছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা ভাই এটার আরেকটা কালার ভ্যারিয়েন্ট আছে একটু চলুন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই এম টি ফিফটিন ভার্সন ওয়ানের এর এই ব্ল্যাক ভ্যারিয়েন্টটি যারা হচ্ছে ব্ল্যাক লাভা তাদের কাছে কিন্তু এই কালারটা কিন্তু খুবই পছন্দের একটি কালার এবং কিন্তু ম্যাট ব্লুটাও কিন্তু পছন্দের

পাশাপাশি ভাই এটাতে কিন্তু ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে আপসাইড ডাউন আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে তারপরে ফ্রন্ট সাইডে প্রজেকশন হেডলাইট রয়েছে অর্থাৎ আচ্ছা রাতের বেলা রাইড করা কিন্তু ভালো একটা কিন্তু ফিডব্যাক পাবেন তার পাশাপাশি এবিএস ব্রেকিং সিস্টেম তো থাকছে সো ওভারঅল কিন্তু ফিচার সমৃদ্ধ একটা বাইক হচ্ছে এই এমপি ফিফটিন ভার্সন টু বাইকটি তো বর্তমানে প্রাইস পড়ছে এমপি ফিফটিন ভার্সন টু এর প্রাইস পড়ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার পেয়ে যাবেন এমপি ফিফটিন ভার্সন টু

কমফোর্টেবল একটা বাইক সো আমি একটু প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং এটিতে থাকছে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার জেড এস এফআ বাসন টু এর প্রাইস করছে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ইয়েস তার পাশাপাশি দুটি কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক দুটি ভ্যারিয়েন্টই কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে সো বাইকটা যেহেতু আপনারা নিতে চাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু আর্লি আসবেন যাতে হচ্ছে অফার থাকাকালীন পছন্দের বাইকটা সবার আগে আপনি যেন পারচেস করতে পারেন তার পাশাপাশি ভাইয়া আরেকটা সিরিজ আছে এফ জেড এক্স এফ জে এক্ এফ আসলে খুবই ডিম্যান্ডবেল একটা সিরিজ কারণ হচ্ছে স্ট্রং বিল কোয়ালিটি আর হচ্ছে লুকসের জন্য এবং এটিতে কিন্তু থাকছে প্রজেকশন হেডলাইট অফার

অর্থাৎ 300 লক্ষ 800 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন FZ X বাইকটি তিনটি কালার ভেরিয়েন্ট আছে ম্যাট কপার ম্যাট ব্ল্যাক এন্ড হচ্ছে ম্যাট ব্লু ম্যাট ব্লু সো তিনটি ভেরিয়েন্ট কিন্তু বাইক শপে আসলে अवेलेबल পাবেন বাট কিন্তু সীমিত স্টক যেহেতু ঈদের একটা সিজন চলে আসছে সো এই টাইমে কিন্তু স্টকটা ধরে রাখাটা খুব টাফ হয়েছে আমাদের জন্য আমরাও চাই কাস্টমারদের হচ্ছে চাহিদাটা মেটানোর জন্য সো আপনি যারা হচ্ছে প্ল্যান করছেন যে ঈদের অফারটা কবে আসবে সো অলরেডি কিন্তু ঈদের ক্যাশব্যাক অফার কিন্তু চালু হয়ে গিয়েছে সো আশা করছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবেন যাতে পছন্দের সবার আগে আপনি পার্চেস করতে পারেন ওকে দেন ভাইয়া চলে আসছে হচ্ছে দা মাইলেজ কিং অর্থাৎ কমফোর্টেবল যে বাইকটি স্যালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি এটিতে কিন্তু আপনার ইউভিএস ব্রেকিং সিস্টেম আছে আপনি যখন রিয়ার ব্রেকটা প্রেস করবেন তখন ফ্রন্ট সাইড অ্যান্ড রেয়ার পার্টের ব্রেক একই টাইমে কাজ করছে যার ফলে কিন্তু আপনার বোচারের টায়ারের মধ্যে ব্যালেন্স ঠিক থাকবে ভালো একটা ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন তো বর্তমানে এই বাইকটির কিন্তু আমরা যে মাইলেজ কিং বলে থাকি মাইলেজটা হচ্ছে অফিসিয়ালি ক্লেম করা হয় সেভেন্টি এইট কিলোমিটার পার লিটার বাট ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার হচ্ছে সিক্সটি প্লাস পেয়ে যাবেন বাট যদিও মাইলেজটা আপনাদের রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে তো প্রাইসে চলে যায় ভাইয়া সেলো টু ওয়ান টোয়েন্টি ফাইভ সি সিরিজ স্কুটার বাইকটির প্রাইস পড়ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা দুটি কালার বানিড আছে ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক সো দুটি কিন্তু বাইক শপে আছে অ্যান্ড হচ্ছে ভাইয়া আপনাদের জন্য একটা সারপ্রাইজ সবার জন্য একটা সারপ্রাইজ যে কেন সারপ্রাইজ কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরে কিন্তু একটা মডেল ছিল না সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দ্য ডার্ক নাইট এডিশন টি এটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট খুবই সীমিত স্টক অনেকদিন ধরে আমাদের কাছে যারা হচ্ছে জানতে চাচ্ছিলেন যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা কবে আসবে তাদের জন্য গুড নিউজ ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন এডিশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটিতে কিন্তু ভাই স্পেসিফিকেশনটা বলে দিই ডাবল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল ইভিএস ব্রেকিং সিস্টেম আছে এবং এর লুকসটাও কিন্তু অনেক জোস অ্যারোডাইনামিক একটা শেপ আছে এটিতে তার পাশাপাশি ফুল ডিজিটাল মিটার তো থাকছে সো ভাই একটু প্রাইসটা বলে দিই বর্তমানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর প্রাইস পড়ছে

এবং হচ্ছে কীভাবে আপনার বাইকটা পার্চেস করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমরা ভিডিও ফার্স্টে বলেছিলাম একটু বলে দেয় আপনারা অনেকেই আছেন অলরেডি একটা বাইক ইউজ করছেন বাট চিন্তা আছে বা প্ল্যানিং করছেন যে ইয়ামা ব্র্যান্ডের একটা বাইক বাইক তো একসাথে কখনোই পসিবল না তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনার ইউজ যে বাইকটা আছে সেটি কিন্তু আমাদের বাইকশপ মালিবাগের অফিসাল সাইডে দিয়ে আসুন আমরা ওভারঅল বাইকটা দেখে বাইকটার একটা ভ্যালু ক্রিয়েট করবো বা প্রাইস দিব তার পাশাপাশি কিন্তু আপনি ধরেন ফর এক্সাম্পল দুই লক্ষ টাকার একটা বাইক পার্চেস করতে চাচ্ছেন আপনার বাইকটা ভ্যালু ধরলাম আমরা দেড় লক্ষ টাকা তাহলে বাকি পঞ্চাশ হাজার টাকা ক্যা বাকি পঞ্চাশ হাজার টাকা আপনি দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ই আমার ব্র্যান্ডের যে কোনো একটা বাইক কিন্তু খুব ইজিলি পার্চেস করতে পারবেন অর্থাৎ এটাকে বলছি আমরা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ক্যাম্পেন সো এই এক্সচেঞ্জ ক্যাম্পেন কিন্তু থাকছে উনিশ থেকে পঁচিশে মে পর্যন্ত এবং এটিতে কিন্তু আপনারা কিন্তু স্পেশালি ক্যাশব্যাক অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইকশপ মালিবাগের অফিসিয়াল সাইডে আসবে তার পাশাপাশি আপনাদের জন্য আরেকটা গুড নিউজ সেটা কিন্তু আপনাদের অনেকের কাছে ক্যাশ কিছুটা কম থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সর আপনাদের ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসে ফিফটি পার্সেন্ট ইএমআইয়ের সুবিধার মাধ্যমে নিতে পারছেন অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এছাড়া জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু খুব ইজিলি আপনারা বাইক শপ মালিবাগ শোরুমে এসে বাইকটি পছন্দ করে পার্চেস করতে পারবেন সো ঈদের যে মোমেন্টটি আছে এটি কিন্তু আরও উৎসব মুখর করার জন্য কিন্তু এই ক্যাশব্যাক অফারগুলো আপনাদেরকে দেওয়া সো আশা করছি আপনারা এই ক্যাশব্যাক অফারগুলো কিন্তু মিস করবেন না কারণ কিন্তু মিস করলে আপনাদের জন্যই লস কারণ এই অফারগুলো কিন্তু সবসময় কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না যেহেতু ঈদের ক্যাশব্যাক অফার চলে এসেছে সো আশা করছি আর কোনো টেনশনই নেই এক্সট্রা কিন্তু ক্যাশব্যাক অফারগুলো পেয়ে যাচ্ছেন সো আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আমরা হচ্ছে অফার প্রাইসিং বা কোনো রিভিউ মাধ্যমে জানিয়ে দেবো অ্যান্ড হচ্ছে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ইয়ামার সাথে থাকবেন সো ইয়াস ইয়ামাহা